জুড লাঞ্চ এন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা। দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 73টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। প্রথম প্রশ্ন, জার্মানির একনায়কতান্ত্রিক শাসক ছিলেন হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় বা বড়লাট ছিলেন বড়লাট লিন লিথকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়? রামগড় অধিবেশনে। লিন লিথগো প্রস্তাব ঘোষিত হয় কত সালে? 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয়। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লিন লিথগোর আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন কোন অধিবেশনে? ওয়ার্ধা অধিবেশনে। পাকিস্তানের দাবি সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন কে? চৌধুরী রহমত আলী। ক্রিস মিশন ভারতে আসে কত সালে? 1942 খ্রিস্টাব্দের 23শে মার্চ। ক্রিস মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। ক্রিস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল কোন রাজনৈতিক দল? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ক্রিসের প্রস্তাবকে সমর্থন করেছিল। ক্রিস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন কে? মোহনদাস করমচাঁদ গান্ধী। ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন ত্রিপুরী অধিবেশনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। নৌবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? মুম্বাইতে তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়। সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা কে? বল্লভভাই প্যাটেল। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? লর্ড ওয়াভেল। ইন্ডিয়ান উইন্স ফ্রিডমের লেখক কে? মাওলানা আবুল কালাম আজাদ। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। হিরোশিমায় আণবিক বোমা ফেলে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন, হিরোশিমায় আণবিক বোমা ফেলে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? লর্ড ওয়াভেল। ইন্ডিয়ান উইন্স ফ্রিডমের লেখক মাওলানা আবুল কালাম আজাদ। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা? ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল ওলান্দাজরা। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। মিউনিক চুক্তি সম্পাদিত হয় 1938 খ্রিস্টাব্দে। করেঙ্গে ইয়া মরেঙ্গে ঘোষণা করেছিল গান্ধীজি। আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী বাহিনী নেত্রী লক্ষ্মী স্বামীনাথন। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ ঘটেছিল মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। 1941 খ্রিস্টাব্দে পাল হারবার ঘটনার ফলে ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয় কত সালে? 1939 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর। জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাককালে 1937 খ্রিস্টাব্দে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তার নাম কি? তাকে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলে। ড্যাশ তারিখে কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলে ওই দিনটিকে মুসলিম লীগ ড্যাশ দিবস হিসাবে পালন করে, মুক্তি দিবস হিসাবে পালন করে। আগস্ট প্রস্তাব ঘোষিত হয়েছিল কত সালে? 1940 সালের 8ই আগস্ট।
লাহোর প্রস্তাবকে কবে উত্থাপন করেন এবং এটিকে রচনা করেন? 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এটি রচনা করেন পাঞ্জাবের প্রধানমন্ত্রী সিকন্দার হায়াত খান। ক্রিপ্স মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? ফেল পড়া ব্যাংকের চেক এর সমতুল্য বলে অভিহিত করেন। খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতাকে খান আব্দুল গফার খান খোদাই খিদমত দলের প্রতিষ্ঠাতা। ভারতের ইতিহাসে আগস্ট আন্দোলন কোন আন্দোলনকে বলা হয়? 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়। ড্যাশ ভারত ছাড়ো আন্দোলনের সময় নাগপুরে হিন্দুস্তান রেড আর্মি গঠন করে মদনলাল বাগড়ি। ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত। কে কবে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দের 3রা মে। কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? 1942 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর উদ্যোগে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন? লক্ষ্মী স্বামীনাথন। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? উত্তরে রাসবিহারী বসু। রশিদ আলী কে? রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। কোন কোন সংগঠন রশিদ আলী দিবস পালন করে? মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি। রশিদ আলীকে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। কোন কোন সংগঠন রশিদ আলী দিবস পালন করে? মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি রশিদ আলী দিবস পালন করে। রশিদ আলী দিবস কি? আজাদ হিন্দ ফৌজের বীর সেনানী ক্যাপ্টেন রশিদ আলীকে সামরিক আদালত 7 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিলে তার মুক্তির দাবিতে মুসলিম লীগ ও কমিউনিস্ট দলের প্রত্যক্ষ উদ্যোগে রশিদ আলী দিবস পালিত হয়। সিআর ফর্মুলা কার নামে করা হয়েছে? চক্রবর্তী রাজা গোপালাচারীর নামে সিআর ফর্মুলা করা হয়েছে। ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম লেখো। স্যার পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এ ভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গঠিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর মন্ত্রী মিশনের সুপারিশ অনুযায়ী কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। সভাপতি ছিলেন। তাহলে আমরা জানতে পারলাম ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর মন্ত্রী মিশনের সুপারিশ অনুযায়ী কংগ্রেস নেতা জওহরলাল নেহরু অন্তর্বর্তী সরকারের গঠন করেছিলেন। 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন। ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন। ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগের পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর 1947 খ্রিস্টাব্দে 3রা জুন লর্ড মাউন্ট ব্যাটেন তা ঘোষণা করেন। এই ঘোষণায় মাউন্ট ব্যাটেন রেয়াদাদ নামে পরিচিত। পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। ভারত কবে প্রজাতন্ত্র হল?
1950 সালের 26 জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হলো। জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1931 সালে। এশিয়া এশিয়াবাসীর জন্য, এই স্লোগান কোন দেশের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়া এশিয়াবাসীর জন্য। এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান দিয়েছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জেনেভা সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করে? 1954 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস প্রভৃতি রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। কে কবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পাল হারবার আক্রমণ করে? জাপান 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পাল হারবার আক্রমণ করে। জাপানের কোন দুটি শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র আণবিক বোমা বর্ষণ করে? আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে আণবিক বোমা বিস্ফোরণ করে। ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করেন? হোচিমিন ভিয়েতমিন প্রতিষ্ঠা করেন। ভিয়েতনাম কবে কোন সম্মেলনে স্বাধীনতা লাভ করে? 1954 সালের জেনিভা সম্মেলনে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে। কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়? 1945 সালে। দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত? ভিয়েত মিন নামে পরিচিত ছিল। সুকর্ণ কে ছিলেন? ডক্টর সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার জাতীয়বাদী আন্দোলনের নেতা এবং স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর মোহাম্মদ হাত্তা। হোচিমিন কে ছিলেন? হোচিমিন ছিলেন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 73টি অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার এবং বিশেষ কিছু বলা থাকলে কমেন্টে অবশ্যই জানাও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।